কাপি ব্যাগ গুছান চোর মমতা। মমতা ব্যানার্জি তার সঙ্গে অন্তত 50-60টা ভিডিও আর কয়েকশো হেডমাস্টার একসঙ্গে যাবে বড় খাঁচা, এবং এফআইআরটা রেজিস্টার হচ্ছে দিল্লিতে। আমার কমপ্লেনের মূলে যে জয়েন্ট রিভিউ টিম এসেছিল জিআরএম, তাদের রিপোর্টের পরে রাজ্য সরকারকে সতর্ক করেছে, তারপরে মিনিস্ট্রি থেকে এডুকেশন মিনিস্টার অনুরূপ ধর্মেন্দ্র প্রধানজি সিবিআই কে রিকমেন্ড করেছিল, সিবিআই এফআইআর স্টার্ট করে দিয়েছে। এবং আমি তথ্য প্রমাণ হিসেবে হিঙ্গলগঞ্জে মমতা ব্যানার্জির কম্বল বিতরণ অনুষ্ঠানে 1,79,00,000 টাকা মিড ডে মিলের ফান্ড থেকে হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালীর ভিডিও পেমেন্ট করেছে তার প্রমাণ দিয়েছিলাম। আমি প্রমাণ দিয়েছিলাম বক্তুইতে মুসলমান পোড়ানোর ঘটনাতে কম্পেনসেশন 2,50,000 টাকা করে এবং ঘর তৈরির জন্য 1,00,000 টাকা করে মমতা ব্যানার্জি হারসেল নিজে হাতে দিয়েছেন, রামপুরহাটে জয়েন্ট ভিডিও মিড ডে মিলের টাকা থেকে দিয়েছেন। আমি করমণ্ডল এক্সপ্রেসে আহতদের যে ক্ষতিপূরণ 20,000-50,000 করে রাজ্য সরকার দিয়েছিল, তা সেটাও ভগবানপুর 1 নম্বর ব্লকের মিড ডে মিলের টাকা থেকে চেক দেওয়া হয়েছে, তার প্রমাণও আমি দিয়েছিলাম। কাফি ব্যাগ গুছান চোর মমতা। কয়লার টাকা গেছে যার সালি হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যার বাবা মা লিপস এন্ড বাউন্স এর ডাইরেক্টর হিসেবে সাসপেক্টেড অ্যাকুইস্ট, বিমানবন্দরে দাঁড়িয়ে একটা চ্যাংড়ার মতো বলে গেছে যে যিনি চোর চোর বলছেন তাকে টাকা নিতে দেখা গেছে। আমি ওই চ্যাংড়াটাকে বলছি তোর দাদু সৌগত রায়, তোর জ্যাঠা ফিরাদ হাকিম, তোর আরেক জ্যাঠা শোভন চ্যাটার্জি, এই তিনটে প্রশ্নটার উত্তর দিয়ে কেডিসি আর ম্যাথুকে দিয়ে কে করিয়েছিল সবাই জানে। এই চ্যাংড়াটা শুনে রাখুন, ডায়মন্ড হারবারের দ্বারা কি করে তোকে হারাতে হয় সেটা কড়াই ঘন্টায় বুঝিয়ে দিব, যেমন পিসিকে হারিয়েছি তোকেও হারিয়ে প্রাক্তন করে গ্যারেজ করব। দেখাও 24 তারিখে পিএম আসবে, গীতা পড়ার দিন দেখাবো, যেদিন গীতা পড়তে যাব ধুতি পরে ওই দিন দেখবেন জমায় নরেন্দ্র মোদীর নামে আওয়াজ উঠবে, সনাতনের নামে আওয়াজ উঠবে, ধর্ম রক্ষতি রক্ষিত শুনতে যাবেন, সভা সমিতি তো হবে ময়দানে, দেখিয়ে দিই 34 তারিখে। আপনার আনন্দবাজার অনলাইনে চোখে পড়েনি, নেবা হয়েছিল কত লোক হয়েছে 42 ইঞ্চি ছাড়িয়ে গ্র্যান্ড পর্যন্ত ছবি তার প্রকাশ, ঠিক আছে, থ্যাংক ইউ, দুটোর সময় হাঁটবো এখান থেকে।